মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30। তো সকাল 10:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে উদয়তিনী দিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি। সো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম জিমে। তো জিম থেকে এসে খেয়ে নিয়েছি ভাত। ভাতটা খাওয়ার পর এখন দেখো রেডি হয়ে গেছি, আমি যাবো একটুখানি চাঁদপাড়া বোনের সাথে। বোনও যাচ্ছে। তো চলো, সামনে যেহেতু পুজো, পুজোর তো শপিং এখন আমাদের কমপ্লিট হয়নি, তো করতে হবে। এখন এমনি যাচ্ছি চাঁদপাড়া বোনের সাথে, তো তোমাদেরকেও দেখাবো। আর চাঁদপাড়াতে প্রত্যেক সোমবারে হাট বসে, বুঝলে? এই যে বোন চলে এসে, তো আমরা যাচ্ছি দুজন মিলে হাটে। চাঁদপাড়া সোমবার বসে, আজকে হচ্ছে সোমবার। তো চলো যাওয়া যাক। আর ওখানে মানে খুব ভালো কোয়ালিটি জিনিসপত্র পাওয়া যায়। বাইরে কি বৃষ্টি হচ্ছে? শব্দ হচ্ছে? না না, বৃষ্টি এখনো পড়ে না। তো ও বোন বলছে বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলো ওখানে তো কি কি পাওয়া যায় তোমাদেরকে দেখাবো। আর দামও খুব মানে কমের মধ্যে ভালো কোয়ালিটি সবটাই পাওয়া যায় ওখানে। কমা আছে, দামি আছে, তোমরা যেমন নেবে সেই অনুযায়ী সব কিছু পাওয়া যায়। দেখি বাইরে যদি বৃষ্টি হয় তাহলে এখন আর বেরোবো না, একটু পরে বেরোবো। এই দেখো বাইরের অবস্থা। দুজন মিলে বেরিয়ে পড়লাম চাঁদপাড়ার উদ্দেশ্যে। আর ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিল। ঠাকুরবাড়িটা দেখতে কত সুন্দর লাগছিল, চারদিকে সবুজ। তো ঠাকুরবাড়ি পার করে আমরা যাচ্ছিলাম, তখনই বৃষ্টিটা আরম্ভ হয়েছে ঝিরিঝিরি। বোন দেখো গাড়ি চালাচ্ছে, খুব সাবধানে বোন গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে। আর চাঁদপাড়ার রাস্তাটা শুধু দেখো কতটা খারাপ। আর প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে হাট বার এই কারণে আরও বেশি ভিড় ছিল। বোন আমাকে নামিয়ে দিয়েছে, বললো তুই হেঁটে হেঁটে যা, চলেই এসছি প্রায়। তো ওখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম হাটের মধ্যে। আর এটা হচ্ছে হাটে যাওয়ার রাস্তা। দেখো রাস্তার মধ্যে কতটা ভিড়। আর রাস্তার দুপাশে কিন্তু কত রকমের দোকান তোমরা এখানে দেখতে পাবে, চুড়িদার থেকে আরম্ভ করে যাবতীয় ঘরে সব জিনিস তোমরা পাবে। এখানে দেখলাম এসে রিং লাইটও পাওয়া যাচ্ছে, ফোনে ব্যাক কভারও পাওয়া যাচ্ছে। এমন কোনো জিনিস নেই যেখানে পাওয়া যাবে না। আমি তো দেখে অবাক যে এখানে রিং লাইটও পাওয়া যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি আরও বেশি ভিড়। হাটের ভিতরে দেখে বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, এত দোকান আর এত ভিড়। ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতেই পারছিলাম না, শুধু এদিক ওদিক ঠেলা খাচ্ছিলাম। আর এখন যেহেতু আমার এই অবস্থা, বেশি ঠেলা খাওয়া যাবে না, তাই আমি যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। এখানে দেখো কত ধরনের কুর্তি রয়েছে, ওয়ান পিস রয়েছে, জামশুট রয়েছে। বোন দেখো এই হোয়াইট কালারের ওয়ান পিসটা পছন্দ করেছে, দাম কিন্তু রিজনেবল, তোমরা পেয়ে যাবে এখানে আসলেই। আর আমি কিন্তু অনেক আগের থেকে শপিং করা আরম্ভ করে দিই, যেহেতু সামনে পুজো। এবার আর শপিং টপিং কিছুই করছি না, কোথায় আর বেরোবো। বোন বললো চাঁদপাড়া হাটে আসবে। আমি ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাবো চাঁদপাড়া হাটে কি কি পাওয়া যায়। শাড়িগুলো দেখো মালবেরি সিল, এর দাম কত? বেশি দাম না, 750। আর ভিড় হচ্ছে। 750? এই গ্রিন কালার শাড়িটা বোনের আর আমার খুবই পছন্দ হয়েছিল, ভেবেছিলাম শাড়িটা নেব। তারপর ভাবলাম শাড়ি পরে কোথায় বা যাবো, তো শাড়িটা নিলাম না। আর এখানে শাড়ির কালেকশানগুলো দেখো, এই জামদানিগুলো শুরু কিন্তু মাত্র 600 টাকা থেকে, আরও কম দামে তোমরা পেয়ে যাবে শাড়ির কোয়ালিটি বুঝে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম লেহেঙ্গার দোকানে। এখানে দেখো কত সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায়, 600 টাকা থেকে আরম্ভ ওই লেহেঙ্গাগুলো। তো লেহেঙ্গা দোকান থেকে বেরিয়ে আমি ভাবলাম যে দুটো আমার প্লাজো প্যান্ট কিনতে হবে, তাই প্লাজো প্যান্ট দুটো নিয়ে নিলাম। এই একটা নিলাম আর এই একটা, দুটো প্লাজো প্যান্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ব্লাউজের দোকানে। ব্লাউজগুলো দেখতে কত সুন্দর লাগছে, ভেবেছিলাম নেবো, সে একই কথা নিয়েই বা কী করবো এখন ব্লাউজ। তারপর চলে আসলাম ছোটো বাচ্চাদের জামা কাপড়ের দোকানে, দেখো কত সুন্দর সুন্দর জামা। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ভাবলাম এবার খিদে পেয়ে গেছে, খাবো একটুখানি আঁকের রস। প্রায় একটা বাজে চললো, আঁকের রসকে ভেবেছিলাম সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো। বেরোনোই পথে রয়েছে দুপাশ ধরে কত রকমের দোকান, কানের দুল থেকে আরম্ভ করে কসমেটিকের জিনিস তোমরা সব কিছুই পেয়ে যাবে। আবার ব্যাগের দোকান রয়েছে, কানেরগুলো দেখছিলাম। বোন বললো অনেক বেলা হয়ে গেছে, এবার চল আর দেখতে হবে না, এখানে কিন্তু তোমরা জুতোও পেয়ে যাবে। তো দেখো বোন এখানে রেখেছিল গাড়ি, সামনে গাড়ি রাখার কোনো জায়গাই ছিল না, পুরো ভিড়। এখন প্রায় 1:30 চললো। আসলাম বাড়ি, এখন বাজে 1:45। প্রচুর ভিড় ছিল, বাবা এত ভিড়। যেহেতু সামনেই পুজো, পুজোর বেশি দিন বাকি নেই, 15 দিন বাকি রয়েছে। আর এই হাট কিন্তু সপ্তাহে একটা দিনই বসে, সোমবার, ওই কারণে আরও বেশি ভিড় হয়, সব জায়গা থেকে লোক আসে। আর বুঝতেই পারছো পুজো কেনাকাটা চলছে, প্রত্যেকটা দোকানে ভিড়। মানে তোমাদের যে ঠিকঠাক মতো দেখাবো, যে দাম দর বলবো, যে দোকানদাররা বলবে যেমন আওয়াজ চারদিকে, তেমনি ভিড়। লোকের মাথা লোক মানে দেখা যাচ্ছে, শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে। তো চলো, আর আমি সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি, বোনের সাথেই গেছিলাম। আর ভেবেছিলাম যে বোনের সাথে যাই আর তোমাদেরকে শেয়ার করবো পুজোর নতুন নতুন কী কী কালেকশান এসছে, শেয়ার আর করবো কি, শুধু লোকের মাথায় শুধু দেখিয়ে গেছি, এত ভিড় ছিল। তো এখন স্নান টান করতে হবে, বোন আবার কিছু রেখে গেল নাকি, নানা কিছু রাখিনি। তো স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে। সেই সকালবেলা খেয়েছি 10:00, 10:00 আগেই খেয়েছি, খিদে পেয়ে গেছে। বোন বাড়ি চলে গেছে, বোনকে বললাম খাওয়া দাওয়া করে যেতে, বোন বলছে না আমি বাড়িতে রান্না করে এসেছি। আর এই হাটে কিন্তু দামগুলো খুবই রিজনেবল, তোমরা গিয়ে ট্রাই করতে পারো, দেখতেও পারো, কিনতেও পারো। ধরো আমরা যদি কোনো দোকানে গিয়ে একটা জিনিস চয়েস করি যেটার দাম 500 টাকা বলবে, কিন্তু এই হাটে যেটা ন্যায্য মূল্য দাম সেটাই বলবে 300 টাকা। বা মানে জিনিস বুঝে, জিনিসের কোয়ালিটি বুঝে সেরকম তোমরা বার্গেটিং করবে। আর এখানে কিন্তু প্রচুর মানে দাম চাইবে, তোমরা
মানে দরদাম করে জিনিসগুলো কেনাকাটা করবে। আমি একটু দরদাম করেছিলাম, বোন যেহেতু কিনেছিল, আর এখন মানে এখন যেহেতু পুজো, ভিড়ের মধ্যে দরদাম করাও যায় না, যা বলে সেটা দিয়ে আনতে হয়। তুমি নিলে নেবে, না নিলে চলে যাও, একটু ভিড়। আর এখন বুঝতেই পারছো দোকানদারদের এটাই মানে এই সময়টা একটুখানি ব্যবসা করার সময়, যেহেতু সারা মানে সারা বছর ধরে ওদের সেরকম বিক্রিবাটা হয় না, পুজোর সময় বেশি বিক্রিবাটা হয়, ওই কারণে এখন আর দরদাম করলেও সেরকমভাবে কমায় না। পুজোর আগে গেলে বা পুজোর পরে গেলে তোমরা দামটা ঠিকঠাক পাবে, আর এমনিতেই দাম ঠিকঠাকই বলে, তবুও কিন্তু ওর থেকে আরও কম দামে তোমরা আনতে পারবে যদি ঠিকঠাক দরদাম করতে পারো। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার ড্রেসটা চেঞ্জ করি। আর রাস্তা এত খারাপ, চাপপাড়া রাস্তাটা, বাবা মনে হচ্ছে পাহাড়ে উঠছি আর নামছি, উঠছি আর নামছি, প্রচুর খারাপ। বোন তো খুব আস্তে আস্তে গাড়ি চালিয়েছিল, আর যেহেতু আজকে হাটবার ওই চাপপাড়ায় প্রচুর ভিড় ছিল, আমি তো প্রায় নেমেই গেছিলাম। তারপর বোন বললো না না ওট, আমি ঠিকঠাক কখন গাড়ি চালাতে পারবো। তো গেলাম ঠিকঠাকভাবে, একটু ভয় ভয় লাগছে যেহেতু রাস্তা খারাপ, আর বোন তো মানে সবসময় একা গাড়ি চালায়, আমি ছিলাম পেছনে, আর এই সময় বুঝতেই পারছো গাড়িতে বেশি ওঠা ভালো না, তবু গেলাম মনের সাথে। তো চলো, এবার অনেকক্ষণ বকবক করে ফেলেছি, এবার ড্রেস টেস চেঞ্জ করে তারপর স্নান করতে হবে, খেতে হবে, আর আজকে জয় বাড়িতে আসবে। আস্তে আস্তে ওর হয়তো 8টা না 7টা 8টা বাজবে, একটার সময় ট্রেন ধরবে, একটার পরে, তাই বললো আমাকে ফোন করে। তো চলো, অনেকক্ষণ থেকে চলাচল করছি, এবার ফাইনালি চলো স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।